একটা ভেজ চাউমিন ছিল, তারপরে চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার, আর এখনো আছে। খুবই ভালো। তো ভালো খাবার খেতে গেলে স্টার রেস্টুরেন্টে আসতে হবে। খাবার বেশ ভালোই লাগে, রিজনেবল প্রাইসটা, তো সব মিলিয়ে আমার কাছে তো পারফেক্ট। করে নিঃসন্দেহে ভালো, নিয়মিত আসা যাওয়া হয়, আমি প্রায়ই আসা হয়। বলে তো ভালোই, সব কিছু মিলে ভালোই লাগলো। এক বছর পূর্ণ হতে চলেছে বড়া তেলিয়ার মোড় এলাকার স্টার রেস্টুরেন্ট। এই যে স্টার রেস্টুরেন্ট, তার সুস্বাদু খাবার ইতিমধ্যেই এই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষের কিন্তু অত্যন্ত পছন্দের কারণ। সেই কারণেই খাদ্য পিপাসু মানুষেরা ছুটে আসে এই বড়া তেলিয়ার মোড় এলাকার স্টার রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের সুন্দর ডেকোরেশন, সেই সঙ্গে সুস্বাদু খাবার এবং এদের ওয়েটারদের যে ব্যবহার, তার জন্যই তারা মূলত মুগ্ধ হয়। তো আজকে এক বছর পূর্ণ হওয়ার দোরগোড়ায় আমরা এসে দাঁড়িয়েছি। আমার সঙ্গে রয়েছেন শামসুলদা। আগামী 10ই সেপ্টেম্বর এক বছর পূর্ণ হতে চলেছে, দ্বিতীয় বছরে পদার্পণ করবে, কি বলবেন? বলবো বলতে আমাদের স্টার রেস্টুরেন্ট থেকে কিছু, তার জন্যে যে এক বছর পূর্ণ হচ্ছে তার জন্যে কিছু অফার আমাদের করা হয়েছে। আচ্ছা, রেস্টুরেন্টের পক্ষ থেকে কি কি অফার রেখেছেন? অফার রাখা হয়েছে যেরকম ধারা, একটা চিকেন বিরিয়ানির সাথে একটা বাটার চিকেন ফ্রি। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় অফার হলো দুটো চিকেন বিরিয়ানির সাথে একটা মশলা কুলচা ফ্রি। আচ্ছা, হ্যাঁ, আর তৃতীয় অফার হলো একটা মিক্স প্যারাডাইসের সাথে একটা চিলি চিকেন ফ্রি। ওকে, এর পরেও আর একটা অফার আছে, সেটা হলো অন্য খাবার আইটেম খেয়ে হয়তো 999 টাকা বিল হয়েছে। আচ্ছা, তার উপরে একটা চিকেন বিরিয়ানি ফ্রি থাকে। আচ্ছা, এই অফারটা কবে থেকে শুরু হচ্ছে? এই অফারটা শুরু হবে 10ই সেপ্টেম্বর থেকে নিয়ে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, রবিবার পর্যন্ত, মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত। অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই অফার পাওয়া যায়। পাশাপাশি এই যে স্টার রেস্টুরেন্ট, এই এলাকায় এক বছর কীরকম ব্যবসায়িকভাবে কতটা সফলতা পেলেন? মোটামুটি ভালোই সফলতা পেয়েছি। এক বছরে এতটা অন্য, আমি তো বলবো অন্য রেস্টুরেন্ট পাইনি। আচ্ছা, যেটা আমাদের যে জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি, আর বাকি তো আপনারাও সাথে আছেন, কাস্টমারও সাথে আছে। আমাদের এখানকার ব্যবহার বা এখানকার পরিবেশ, এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে সব কিছু সার্ভিস, মানে এখানকার ফুড, মানে খাবার সবটাই অ্যাকুরেট, মানে ভালো। তো দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কী বলবেন? হ্যাঁ, আপনারা আসুন, এসে দেখুন এখানকার মহল। হ্যাঁ, কিছু যে ফ্রিতে এগুলো, মানে যেগুলো অফার করা হয়েছে সেগুলো এসে দেখুন, খান, ভালো হবে। আগামী 10ই সেপ্টেম্বর দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে, অর্থাৎ এক বছর পূর্ণ হলো সফলভাবে ব্যবসা করলো স্টার রেস্টুরেন্ট। তার পক্ষ থেকে শামসুলদা বললেন যে বেশ কিছু অফার রয়েছে। তো শামসুলদার পক্ষ থেকে আবেদন যে আপনারা সবাই আসবেন এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, এবং এই যে 5 দিন 10ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই বেঙ্গল টাইমস পেজটি ফলো করবেন। পাশাপাশি নিয়মিত গুরুত্বপূর্ণ খবর পেতে বেঙ্গল টাইমস টুডে পেজটি ফলো করবেন, সঙ্গে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। খেলাম একটা ভেজ চাউমিন ছিল, তারপরে চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার, আর এখনও আছে দুটো আইটেম, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে ওগুলো। কেমন লাগলো? ফ্রাইড মোমোস ছিল, লাগলো, ভালোই লাগলো। প্রায় এখানে আসা হয়, ও মানে এমনি উইকলি আমাদের এখান থেকে অর্ডার করা হয়, বাড়ির কাছাকাছি খুব, তো যখন তখন মানে অর্ডার করা হয়। খাবার বেশ ভালোই লাগে, রিজনেবল প্রাইসটা, তো সব মিলিয়ে আমার কাছে তো পারফেক্ট, কোয়ালিটি বেস্ট, আমার কাছে তো বেস্টই লেগেছে। প্রায় নিচ্ছি এখনো পর্যন্ত কোনো কিছু, আমি মানে আমার কাছে পারফেক্ট, ভালোই লেগেছে আমার। খাওয়া দাওয়ায় তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি চিকেন, ফ্রাই মোমো, কেমন লাগলো চাউমিন? খাবার ভালো এখানে। আচ্ছা, এখানকার খাবারের আইটেম কোয়ালিটি কেমন? আমরা করি মাঝের মধ্যে, আর এখানে খাবার আমাদের ভালো লাগে, তাই আমরা এখানে বেশিরভাগ এখানেই আসি খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টার রেস্টুরেন্ট, আসা যাওয়া করি, আপনারাও আসতে পারেন, এখানে সার্ভিস খুব ভালো। ঠিক আছে, তো ভালো খাবার খেতে গেলে স্টার রেস্টুরেন্টে আসতে হবে।
শুনলাম নাকি যে 10ই সেপ্টেম্বর থেকে একটা অফার চলছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, যদি আপনারাও এই অফারটা ক্লিক করতে চান তাহলে এখানে আসবেন। আজকে স্টার্টার খেয়েছি আর এখন রাইস নিয়েছি, চিলি চিকেন নিয়েছি। আচ্ছা, এখানকার খাবারের কোয়ালিটি কেমন? খাবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। আচ্ছা, আসা যাওয়া হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত আসা যাওয়া হয়, আমি প্রায়ই আসা হয়। আমার বাড়ি এই পাশেই, পরিবেশ খুব ভালো।